Jolting, 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 দুবছর ধরে বিশুদ্ধ খোয়া পানির পরা বঞ্চিত কাছাড়র কাছিগড়া বিধানসভা সমষ্টির গড়ের ভিতর জিপির বিহারা বাজারর হাজার হাজার রাইজ পনেরো দিনের সময়সীমা নির্ধারণ করে স্থানীয় মহিলার তীব্র প্রতিবাদ। তেওঁলোকৰ স্পষ্ট অভিযোগ, জল জীবন মিশন আঁচনির নামত কোটি কোটি টাকা আবন্টন দিয়া হয়েছে যদিও বাস্তবত মানুষের বিশুদ্ধ খোয়া পানি পোৱা নাই, এটুপি খোয়া পানির বাবে করেছে হাহাকার। খোয়াপানী আসনের সংস্কারের বাবে প্রায় এক কোটি তেরো লাখ টাকা আবন্টন দিয়া হয়েছিল, কিন্তু গাঁওবাসীয় অভিযোগ করে যে নথিপত্রের দেখা গেছে আসনিটে সংস্কারের কাম সম্পূর্ণ করে নিয়মিয়াক পানি যোগানোর ব্যবস্থা করেছে, কিন্তু বাস্তবত ইয়ার বিপরীতে হয়েছে। এই আসনির অন্তর্গত বিহারা বাজার অঞ্চলের হাজার হাজার লোক দুবছর ধরে বিশুদ্ধ খোয়াপানির পরা বঞ্চিত হয়ে আছে। আমরা অসুবিধা হইলো, আমরা দীর্ঘদিন ধরিয়া দুই বছর হয়ে গেছে আমরা জল নাই, তাও আমরা জল দেওয়া হয়েছে, আমরা কল দেওয়া হয়েছে ঘরের মধ্যে, জাস্ট কলটাই দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমরা প্রায় ধরিল দুই মাসের মধ্যে দুই তিন দিন এরকম জল দেওয়া হয়েছে। এতগুলা জল, এটা পুষ্করির জল, তার চেয়েও ভালো, এটা যেমন একদম দইয়ের মতো জল দেওয়া হয়েছে। তারপরে দইয়ের মতো জল দেওয়া হয়েছে, আমরা জিজ্ঞাসি বলে এটা এরকম খানে জল আওয়া হয় না, তারা কইছে ঠিক আছে জল তারা ঠিক করবো। তারপরে ঠিক করবো করার দিয়ে আজকে আমরা দুই বছর ধরে জলই পাই না। আমরা প্রায়ই জলের লাগে আমরা কষ্ট হয়, আমরা যেতে লাগে প্লান্টও, আজকে সবেরও শিশু আছে, বাচ্চারা আছে, তারারে আমরা থইয়া যাই, অথচ তারারে লইয়া যাই। আমরা যে সময় প্লেয়ার, আমরা যে সময় লাইনটা পাইরিয়া যাই গিয়ে আমরা জল আনি প্লান্টের দিকে, প্লান্ট হইলো আমরা বিয়ারা স্টেশনের রোডে রেলের হই পারো, প্লান্ট হইলো আনি প্রত্যেক বেটি মানুষ আমরা রাইত পাইলে পুরো জলের প্রয়োজন। আমরা যে যাই গিয়া যে নানি, আজকে যদি আমরা যে রেল পাইতে গেলে যদি একটা দুর্ঘটনা হয়, অথবা একটা বাচ্চা দৌড় দিয়ে একটা দুর্ঘটনা হইলো, সেই দুর্ঘটনার দায়িত্বটা খেয়ে নিব। খোয়াপানী আসনির সম্মুখত সমবেত হয়ে খোয়াপানীর দাবি তীব্র প্রতিবাদ সাব্যস্ত করিলে মহিলাসকলে। গাঁওবাসীয়ে কয় যে জল জীবন মিশনের এই বৃহৎ আসনির পিছতো বিশুদ্ধ খোয়াপানীর অভাবত দুবছর ধরে ভয়াবহ কষ্টর সম্মুখীন হবলগিয়া হয়েছে। বর্তমান এই অঞ্চলের বাসিন্দাসকলের বাবে একমাত্র খোয়াপানী হয়েছে রেলপথর সিপারে এটা ব্যক্তিগত স্লিপার ফ্যাক্টরি। প্রতিদিনে গাঁওয়ের মহিলাসকলে নিজের জীবনকে তুচ্ছ করে রেলপথ পার হয়ে স্লিপার কারখানার পর খোয়াপানী আনবলগা হয়েছে। তো কালেকশন দেওয়া হয়েছে চারটা, আমরা এখান থেকে লেখিয়া এরপর দেওয়া হয়েছে একটা একটা পুরানাটাও রিফাইন করে দেওয়া হয়েছে। আমরা পুরানটার মধ্যে তারা পাইপ লাগাই দিয়া গেছে। আপনারা যে কানেকশন দিয়েছে কোনো যারা যারা দেওয়া হয়েছে কোনো প্ল্যাটফর্ম বানাই দিছে? না না না, এটা কিচ্ছু না, প্ল্যাটফর্ম না কিচ্ছু না, জাস্ট একটা ফিলারের মধ্যে, ফিলারের মধ্যে দিয়া পাইপ লাগাইয়া দিছে, পুরানা পুরানা পাইপ পাইপটা লাগাইয়া দেওয়া হয়েছে। আমি শুনলাম যে জাতবাড়ি হাউস কানেকশন দিব, তার প্ল্যাটফর্ম বানাইয়া দেওয়ার কথা, হ্যাঁ, কিন্তু আমরা হঠাৎ খালি শুধু পাইপটাই বহাইছে, প্ল্যাটফর্ম কোনো কিছু নাই। পাইপটা নতুন লাগাইছে না পুরানা? পাইপটা আমার নতুন লাগাইছে। আচ্ছা, হ্যাঁ, পাইপটা নতুন লাগাইছে। জল না পাই না, দুই বছর থেকে জল পাই না, দুই বছর থেকে না না, সবারই এক সমস্যা, সমস্যা। আর কথা হলো সবচেয়ে বেশি ওটা আমার মা বোনেরা লাগে, কষ্ট লাগে, পুরুষ লাগ পুরুষ লোক বাড়া টাকা না, সবসময় জলটা মেলুকরের প্রয়োজন। মা বোনেরা এদিকে রেল লাইন ক্রস করিয়া ছোটো ভাই বোন দিয়ে লইয়া তারা রাস্তা রেল লাইন ক্রস করে কে তা ইহত শিল্পাট ফ্যাক্টরি থেকে তারা জল আনে।